Everything that I know, everything that I hear, everything that I feel, I say thank you Allah. Rivers that flow, plants that... Hello viewers, assalamu alaikum. Welcome back to my Khichdi family. এবং আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব চিকেন থাই কারি। আমরা প্রতিদিন বাসায় যে ধরনের খাবারগুলো খাই এগুলো খেতে খেতে মাঝে মাঝেই মনে হয় যে একটু বিভিন্ন স্বাদের খাবার যদি পেতাম ভালো হয়, তখন আমরা কী করি, বাইরের রেস্টুরেন্টে খাবার অর্ডার করি অথবা গিয়ে খাই, এবং বিভিন্ন দেশের বিভিন্ন ফ্লেভারের খাবার রয়েছে রেস্টুরেন্টে। সো সেই ক্ষেত্রে যখন আমরা বাইরে গিয়ে খাবো, তখন সেই খাবারগুলো যখন কিনে খাই তখন কিন্তু একটু এক্সপেন্সিভ হয়ে যায় এবং দেখা যায় যে ওই রকম বেশি পরিমাণেও পাওয়া যায় না। কিন্তু বাসায় যদি বসে সেম খাবারটা এবং অথেন্টিক খাবারটা তৈরি করতে পারেন তাহলে কেমন হয়। তো সেই থাই চিকেন কারিটা সেই অথেন্টিক ফ্লেভার নিয়ে আমরা রান্না করব, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই আমি যেটা করেছি, চিকেনটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি এবং জাস্ট একটু তেল গরম করে চিকেনটাকে দিয়ে দিয়েছি, সঙ্গে অ্যাড করেছি ব্ল্যাক পেপার অ্যান্ড সল্ট। চিকেনটা কিন্তু ছোট ছোট করে কাটতে হবে যাতে করে চিকেনটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়, তো সেই ক্ষেত্রে বেশি মোটা করা যাবে না, এবং আপনার স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন। সো এটাকে আমি প্রায় 4 থেকে 5 মিনিট একটু ভেজে নিব, চিকেনটাকে একটু কুক করে নিব, এবং তারপর আমি অ্যাড করছি ভেজিটেবলস। তো ভেজিটেবলস যেগুলো আপনারা ওই কারির জন্য নেবেন, এর মধ্যে যেই ভেজিটেবলসটা একটু কুক হতে বেশি সময় লাগে সেটা আগে দিবেন এবং এক এক করে বাকিগুলো দিবেন। সো আমি এখানে ফুলকপিটা দিলাম, তার সঙ্গে অ্যাড করলাম আদা কুচি। থাই ফ্লেভারের কিন্তু বেস্ট, আপনারা যখনই থাই ফ্লেভার নিতে যাবেন এখানকার হচ্ছে যদি আদার পরিমাণটা আপনাকে দিতে হবে পরিমাণ মতো, নাহলে কিন্তু ওই ফ্লেভারটা আসবে না। এবং কাঁচামরিচ, তার সঙ্গে আমি কাঁচামরিচ অ্যাড করে দিলাম এবং এটাকে আমি ভালো করে আরেকটু 1 থেকে 2 মিনিটের মতো নেড়ে নিব। এরপর অ্যাড করব মাশরুম। মাশরুমও কিন্তু খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আমি এটা একটু পরে দিলাম। সো এটা কুক হতে থাক, এদিকে আমরা থাই ফ্লেভারের যে বেসটা তৈরি করে নেই। তো আমি এখানে যেটা নিচ্ছি, আমরা থাই স্যুপের যে ম্যাগি স্যুপের যে পাউডারগুলো পাওয়া যায় সেই পাউডার আমি একটা নিচ্ছি, 1 প্যাকেট, এবং 1 কোটা থাই কোকোনাট মিল্ক নিচ্ছি। থাই কোকোনাট মিল্ক যদি না থাকে নর্মাল কোকোনাট মিল্ক নিলেও চলবে। আর সঙ্গে অ্যাড করছি সামান্য কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার পরিমাণটা হচ্ছে আপনারা যেরকম থিক করবেন সেই রকম পরিমাণে নেবেন। সো আমি 1 টেবিল স্পুন নিচ্ছি, তার সঙ্গে অ্যাড করছি চিলি একটা সস যেটা একটু স্পাইসি ফ্লেভার নিয়ে আসবে। এটা ভালো করে ব্লেড করে রেখে দিলাম। অ্যান্ড এখন আমার এই ভেজিটেবল আর বাকি ভেজিটেবলসগুলো অ্যাড করছি 1 করে। এখানে আমি অ্যাড করছি হ্যালাপিনো, স্যালারি, জুকিনি এবং বেল পেপার। বেল পেপারের বিভিন্ন কালারের নিয়েছি আমি, হলুদ, লাল এবং সবুজ। এটাকে নিয়ে আমি একটু মেখে চেখে, এবং আমি অ্যাড করেছি পেঁয়াজ। সো এটাকে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিব, বেশিক্ষণ কুক করব না কারণ এই ভেজিটেবলসগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। 1 মিনিটের মধ্যে একটু জাস্ট নেড়ে চেড়ে দিবেন এবং মেক শিওর লবণটা আপনাদের টেস্ট করতে হবে। এখন আমি যে বেসটা তৈরি করে রাখলাম এই বেসটা আমি এখানে দিয়ে দিব, সঙ্গে অ্যাড করছি লেবু পাতা, কারণ লেবু পাতার খুব সুন্দর একটা ফ্লেভার আসে যেটা আপনার থাই কারির মধ্যে, এবং আপনার একটু লেবুর রস চিপে দিলে আরও সুন্দর ফ্লেভার আসবে। সো আমি যে বেসটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। অ্যান্ড আর যদি লাগে, যদি মনে হয় যে সবজি সিদ্ধ হতে সময় লাগছে বা গাঢ় হয়ে আসতেছে, সেক্ষেত্রে আপনারা আরেকটু পানি অ্যাড করে অ্যাডজাস্ট করে নিতে পারেন যেরকম আপনারা যে পরিমাণ ঝোলটা রাখবেন। সো এইটা দিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে, জাস্ট আমি 2 মিনিটের মতো রেখেছি। অ্যান্ড এখানে কভার করা যাবে না, কভার করলে সবজিটা বেশি সিদ্ধ হয়ে আসবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা ওই ফ্লেভারটা পাবেন না। এবং আমি অ্যাড করছি আরেকটু কাঁচামরিচ আর পেঁয়াজের পাতা। সো আমার রান্না ডান। সো এই হয়ে গেল আমার অথেন্টিক ফ্লেভারের চিকেন থাই কারি, এবং এটা বাসায় অবশ্যই ট্রাই করুন এভাবে, এবং খেয়ে দেখবেন একদম আপনারা ওই ফ্লেভারটা পাচ্ছেন এবং রিয়েলি ইয়ামি। আপনারা এটা ফ্রাইড রাইসের সঙ্গে খেতে পারেন বা সাদা ভাতের সঙ্গেও খেতে পারেন। সো আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে, অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।